জাতি এবং জনজাতিদের মধ্যে ভারতীয় জনতা পার্টিতে শামিল হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রেই নয়, সারা রাজ্য জুড়ে সমগ্র ভারতবর্ষ জুড়ে যোগদান পর্ব চলছে বিজেপিতে। বর্তমান সরকারের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মিছিলে হাঁটতে হয় না, নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনপ্রতিনিধিরাই পৌঁছে যান মানুষের দুয়ারে। এক যোগদান সভায় উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারায়। তেলিয়ামুড়া পৌর পরিষদের 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সর্বময়ী কালী মন্দির প্রাঙ্গণে 36 পরিবারের মোট 110 জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে যোগদান করে ভারতীয় জনতা পার্টিতে। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করে নেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারায়। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দন রায়, গোপাল বর্মন, নীতিন সাহা, অচিন্ত ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় কার্যকর্তারাও। আসন্ন লোকসভা ভোটের আগে মেরা বুথ সবসে মজবুত নীতিকে কেন্দ্র করেই দলীয় যোগদান পর্ব চলছে বলে এদিন জানিয়েছেন বিধায়িকা কল্যাণী সাহারায়। আজকে আমাদের 50 নম্বর বুথে 11 নম্বর মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে যে যোগদান সভা হয় সর্বময়ী কালী মন্দিরে, 36 পরিবারে 110 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আজকে আমাদের পরিবারে সামিল হয়। আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিই এবং আমাদের পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা আমাদের কাছে টেনে নিই এবং আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা পথ চলব এবং এই বুথকে আরও সশক্তিকরণ করতে তাদের অবদান নিশ্চয়ই থাকবে, তাদেরকে সাথে নিয়েই আমরা চলব। ম্যাডাম, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই যোগদান কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন? আজকে দুষ্কৃত আমরা একটা বিরাট জয়েনিং করেছি, অর্থাৎ জাতি এবং জনজাতিদের মধ্যে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। শুধু তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র নয়, সারা রাজ্যেই এই জয়েনিং প্রোগ্রাম চলছে এবং সারা ভারতবর্ষে। এবং মোদিজিরও নির্দেশ দেশের প্রধানমন্ত্রীর যে যারা আমাদের দলে আসতে চায় আমরা যেন তাদেরকে বরণ করে নিই এবং আজকে যে তারা যোগদান করেছেন আগামী লোকসভা নির্বাচনে অবশ্যই একটা ভালো দিক এটা, আমাদের বুথ আরও মজবুত হচ্ছে। আমাদের একটাই লক্ষ্য, মেরা বুথ সবসে মজবুত। সুতরাং এই 50 নম্বর বুথও আগামী দিনে আরও মজবুত হবে, লোকসভাতে ফলাফল আরও দারুণ হবে, এটা আমরা বিশ্বাস রাখি। 2024 লোকসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান সভা শাসক দল বিজেপির জন্য যথেষ্ট ইতিবাচক বার্তা বহন করছে বলেই মনে করছে ত্রিপুরা রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।